দেওয়া হয়েছে, একটুখানি আলাপ হতে হয়, কথাবার্তা চলতে হয়। এখন তো আমি পারবো না, আজকে আমার মাগরিব চারটা, এখন আমি কি করতে পারি? তো বললাম একটা সুযোগ আছে, মাগরিবের পর পর যদি হয় আমি আসতে পারি, এসার পর্যন্ত করব। আমি আমার পরিবর্তে আমার পরে আমি আমার একটা বন্ধু দিব, আশা করি সেই বন্ধুর আলোচনা ভালো লাগবে, শোনার মতো হবে। কারণ চেষ্টা করি কোথাও কাউকে পাঠানো যদি পাঠাতে চায়, আমার চেয়েও একদিন বেশি ভালো বক্তা দেওয়ার জন্য, কারণ তাদের আলোচনা মানুষ শুনে যাতে হৃদায়ত হয়, সেই দিক আমি বিবেচনা করে আমি আমার বন্ধুকে দাওয়াত দিয়েছি। কারণ আমি তো গত 30 তারিখে মালদা থেকে ইন্ডিয়ার প্রতিটা জেলা থেকে তকরির করে এসেছি, আবার আগামী এত ডিসেম্বরের 17 তারিখ থেকে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত আমার প্রোগ্রাম আপনাও ইন্ডিয়াতে চারটা হলো, আপনার এত মালদা মুর্শিদাবাদ কেশরপুর এই এলাকাতে। তো এই আমার বন্ধুর ওয়াজটা শুনে আমি তাকে দাওয়াত দিয়েছি, বললাম আসো আগামী কালকে সরব বাটা মাহফিল বলে আজকে এনে ফেলেছি, ইনশাআল্লাহ এসে গেছে, এসে যাচ্ছে। আমি দীর্ঘ কোনো আলোচনার দিকে যাব না, অতি অল্প সময়ে আমি আমার আলোচনা ইতি টানার আশা করছি। কোরআন করিম থেকে দুটুকুর আয়াতে করিমা পড়েছি, নবীজির বহু বেশমার হাদিসের পাক থেকে ছোট্ট এক টুকরা দারমি শরীফ থেকে একটা হাদিসের অংশ পড়েছি। মালিকের যদি দয়া হয়, সরকার মদিনার নূরি নজর হয়, মুর্শিদে করিম শাহের শ্রীকুটির ভয়াজ হয়, ইমামের শের বাঙ্গাল নজর হয়, যেই দরবারের পাশে এসেছি আস্তানে পাক বেতাতে দরবারের পীর সাহাব কামলার যদি ফয়াজ হয়, অতি অল্প সময়ে আমি আমার আলোচনা ইতি টানার আশা করছি। আমি যা বলি আপনারা যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন, আমিন। আর কেন বলে বলি হয় না, আমিন। এন্ডেন বলুন আমিন, হলে কি আসে দেই বেশারমে আমিন হই না বরাদ দে এই লেখেনে গালমতা মানুষটা ইতরা বুড়ো হয়ে দেই উজুর বাদ দিলাম, এই জুয়ান জুয়ান সব ঘুরে ঘুরে হওয়া উনি দরুদ শরীফ বলে হাবিবের হতা না না ইয়া উনি গালের মধ্যে যা জোগাড় করে লাগাই দিয়ে মান আর কেন আর কেন সম্মোজ হয় তেরি বেরিয়ে হলো লারি লারি গেলে আল্লাহ কেন সে সম্মোজ হয় বলে তো বিগ্র আর আমরা এম্বার স্টেজ গুলো যুদ্ধে এটা ইন্ডিয়া আর আরে যাবে না হাই করে বিগ্র কেন সাহাবরে ইটা রত্ন আর সাহেব হালো নিও ইটা আর শব্দ আশি বছর শিকান্তা নিও তা তার বড় হয় বোধ হয় একজন হানি দো হানি খুশি বোধ হয় পানি হই তো এক এক দেশের এক এক কান ভাষা আর মদিনা ভাষা দিয়েন এই যে নাজে বিচ্ছন্ন আজি সাধু ভাষা গলি আল্লাহ পেয়ারা হাজরি তার আমার কবুল করো আমার এলাকা মধ্যে মানুষ এগুন না আরো আছে এগুন না আরো আছে আল্লাহ এই এলাকার মাপনরে রাবিয়া বসরি বানাই দুক আল্লাহ বলছেন আল্লাহ বলে হে আমার বান্দারা আমার দিন সমূহকে স্মরণ করো ওয়াজাক্কির হুম বি আইয়ামিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যেই মুহূর্তে সম্মানিত
ইজ্জত ওয়ালা দীন সমূহ আছে, এগুলোকে তোমরা স্মরণ করো, তাজিম করো, তারিফ করো, এই সেই দিন সমূহকে তোমরা স্মরণ করো। এই সমস্ত দিনের ভিতরে আল্লাহ অন্যত্র শপথ করে বলছে ওয়াল ফাজরে ওয়ালা ইয়ালিন আশর, আল্লাহ বলছে সুবহ সাদেকের শপথ, ফজরের শপথ, একটা ছোট্ট শব্দ ওয়াল ফজরে ফজর শব্দের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফজরের শপথ আল্লাহ এজন্য করেছেন যে ফজরের সময় সুবহ সাদেকের সময় খাজা আব্দুল্লাহর ঘরে মা আমেনা সেখানে পাক থেকে কাবার কাবা কিবলা কো কিবলা বানানে ওয়ালা মক্কা কো মক্কা বানানে ওয়ালা ইয়ে ইসরাফ কো মদিনা বানানে ওয়ালা নূরুন আলা নূর নূরুল আনওয়ার নূরুল মুখার নবী আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন বলেই আল্লাহ বলে ওয়াল ফজরে সুবহ সাদিক কি শপথ করে করে বলেন না সুবহানাল্লাহ, আরো তমাস করে বলেন সুবহানাল্লাহ, সুবহ সাদিকের শপথ করেছেন আল্লাহ, ওয়ালা ইয়ালিন আশ দশ রাতের শপথ করেছেন, সেই দশ রাত বোঝাতে মাহে মুহররমুল এক তারিখ থেকে দশম রাতকে বোঝানো হয়েছে, কারণ এক রবিউল আউয়ালের চাঁদে নূরুন নবীর নূর এসেছে আর আশুরার দশম রজনীতে নূরুন নবীর নূর ইসলামের জন্য কুরবানি হয়েছে। আরেকবার করে বলেন সুবহানাল্লাহ। হাজরিন সেই আয়াতের মাতিহাত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সাথে আরেকটু আয়াত পড়েছি যে যেটা আমার হুজুর বলেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহিন নূর, আল্লাহ বলে হে আমার বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট স্পেশাল ভাবে প্রেরণ করেছি, এসেছে নূর, এসেছে নূর, এসেছে 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 ওয়া কিতাবুন মুবিন, সাথে সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব, নূর তারা কি বোঝানো হলো, কিতাব তারা কি বোঝানো হলো, এই ছোট্ট দুই শব্দের ব্যাখ্যা যদি করতে হয় তাফসীরের কিতাব করতে হবে, তাফসীরের কিতাবের ভিতরে একেবারে সহজতর একটা কিতাব এটার নাম তাফসীরে মাদারিক, আল্লামা ইমামে নাসাফি বড় সুন্দর করে তাফসীর করছেন, ইন্নাল মুরাদা বিন নূরে, ইন্নাল মুরাদা বিন নূরে, নিশ্চয় নিশ্চয় মিনাল্লাহে নূর, নূরের মুরাদ হলো নূরুল আনওয়ার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে বলছেন তিনি নূরুল আনওয়ার ওয়া নূরুল মুখতার, আমার নবী গোটা সৃষ্টি জগৎকে আলোকিতকারী, মনে করে বলেন না সুবহানাল্লাহ, আরো নামাজ করে বলেন সুবহানাল্লাহ, এটাই তো শায়েররা পড়ে ইসি তারা বুঝু নূর হে তো ইসি তারা বুঝু নূর হে তো উস তরফ ভি নূর হে জল্লা জল্লা সব জহাঁ কা জল্লা জল্লা সব জহাঁ কা নূর সে মহুর হে সরপিয়া সরকারে মদিনা আল্লাহর নূর, আমার নবীর নূরের কারণে গোটা জগৎটা নূর হলো, এজন্য আমরা সুন্নিরা মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী কেন পালন করি, আমাদের কিছু বন্ধুরা এটা নিয়ে আমাদের কাছে জবাব চায়, প্রশ্ন করে ও আমার বাতিল বন্ধু আমরা মিলাদুন নবী এজন্য করি, আমার নবী আসার আগে কোরআনে বসাই লল্লাদি বিবক্কাতা, নবী আসার আগে বক্কা শহর ছিল, আমার নবী পৃথিবীর বুকে মা আমেনার শকলে পাক থেকে জমিনে এসে সেই বক্কা শহরকে
সোনার মক্কা বানিয়েছে বলে করে বলেন মক্কা শহরকে সোনার মক্কা বানিয়েছে। আমার হুজুর বলেছেন মা আমেনা আর কিতাব মাওয়াহেবে লাদুনিয়া প্রথম খন্ড এই কিতাবের মধ্যে 51 নম্বর পৃষ্ঠাটি বড় সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এ আমার বন্ধু যারা মাওয়াহেবে লাদুনিয়া মূল কিতাব পড়তে পারেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করি মিলাদ নবীর বিরোধিতা করার আগে মাওয়াহেবে লাদুনিয়া একটু পড়ুন। এ আমার বাতিল বন্ধু মিলাদ নবীর বিরোধিতা করার আগে মদিনা ইউনিভার্সিটির অধ্যাপক আল্লামা আবু বকর জাফর আল জাজাইরি ওই কিতাবটা হাদাল হাবিবে মুহাম্মদ ইয়া মুহিব্বু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা না একটুখানি পড়ুন। এই বন্ধুরি আমার নবী সরওয়ারে কায়নাত সম্পর্কে মা আমেনা বলছে আমার নবী যখন আমি আমেনার সেকেলে পাক থেকে জমিনে আসছে ওই সময় আমি দেখতেছি আমার নবী কিবলামুখী হয়ে সিজদারত অবস্থায়। আর একটু বড় করে বলেন আল্লাহ যখন সর্বপ্রথম সৃষ্টি করেছেন ওই সময় আমার হুজুর বলেছেন সোনা ফাতিহার তফসিরও পাবেন। আবার আমার নবী সরওয়ারে কায়নাত নিজেই বলেছেন আমি নবী আল্লাহর প্রথম সৃষ্টি এটা আল মুহিতুল বুরহানি বাই খন্ডওয়ালা কিতাব ওই কিতাবে প্রথম খন্ড 6 নম্বর পৃষ্ঠাতে পাবেন ইমামি বুরহানি তার মুহিতুল বুরহানির মধ্যে এই আমার নবীর হাদিস কানা বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু রূহি আউয়ালু মা খালাকাল্লাহু জিসমি অথবা জাসাদি আউয়ালু মা খালাকাল্লাহু রূহি এভাবে নবী হাদিসে পাক বলেছেন। এটা সিহাহ সিত্তাত আমল ইমামে বুখারী প্রায় 6 লক্ষ হাদিসের হাদিস ছিলেন 1 লক্ষ সহি হাদিসের হাবেস 1 লক্ষ সহি হাদিসের ভিতরে সহি বুহারির মধ্যে মাত্র 7,500 হাদিস চলেছেন আর 92,500 হাদিস গুলা মুসলিম শরীফে পাবেন তিরমিজিতে পাবেন বাইহাকিতে পাবেন ইবনে মাজাহতে পাবেন আবু দাউদ শরীফে পাবেন তাবিঈদের মধ্যে মাল পাবেন মসনদে আহমদের মধ্যে পাবেন মসনদে আব্দুর রাজ্জাকের মধ্যে পাবেন। এইভাবে আল মুহিতুল বুরহানির ভিতরে এই হাদিসগুলা পাবেন। আমার নবী যখন সর্বপ্রথম সৃষ্টি হওয়ার পরে আমার হুজুর বলে দিয়েছে আমার নবী আল্লাহর কুদরতুল কদমে সিজদা দিয়েছেন বড় করে বলেন দুনিয়া ফুয়াব আলী ফুয়াইবে আল্লাহ চিনে না নকামাতে মা চিনে না বাপ চিনে না দাদা চিনে না মাই বত্তদিন দুকুর দুত্তন হাবাই ওয়ারে ওয়ারে এনে 7টা বছর হাবা হাবাই হুয়ারে মোড়া করি অষ্টমাসে হত হো বললে সাদা আসনা নাই ফুকুয়া করে অষ্টমাসে হলি যাতে কেনা কেনা বাবা মামা বাবা মামা দাদা দাদা একে ওলি মা কু খুশি হয়ে গই বাপ খুশি হয়ে গই দাদা খুশি হয়ে গই দাদি হচ্ছে বাজে এই তোর নাম দেন কি যে আর নাম তো না ধরে আর নাম তো না ধরে একে হয়ে যাচ্ছে যদি হয় দাদি দাদি ওলি দাদি ভাই মিলে না খুশি হয়ে আশ্রমাস বাদে 1 বছর বাদে ইয়া আল্লাহ তে আই নবীরি বানা দি মাত্র নবী বানানোর ওয়ারে ওয়ারে নবী কেনে জানে দে আল্লাহ আর নুরুন নবী হুয়াল্লাহ সাহাদে সিজদারে ভালোবাসে দে নবী কেনে জানে কোরআন হতে ও আল্লাহ মাখা মালাম তখন তালাম নবী আপনি যাই জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়েছি আল্লাহ মান আল্লাহ মান কোরআন আমি আপনাকে সৃষ্টি করার সময় আমি আপনাকে কোরআনটা শিক্ষা দিয়েছি আস্তে করে বলেন সুবহানাল্লাহ নবী কোরআন শিক্ষা কখন করেছেন যখন নবীকে আল্লাহ কুনি মুহাম্মাদা বলেছেন আল্লাহর নূরকে নিয়ে যখন বলেছে কুনি মুহাম্মদ মুহাম্মদ হয়ে যাও মুহাম্মদ হওয়ার সময় আল্লাহর নূর
তো আল্লাহরের নূর, এজন্য কোরআন নবীকে শিক্ষা দিয়েছে বলে নবী সৃষ্টি হওয়ার সাথে সাথে আমার নবী আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কাসীরা কাসীরান কাসীরা আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আমার মালিক খুশি হয়ে বলে নবী আপনার আমার তারিফ করেছেন আলিফ লামে এস্তগরাকে লাগিয়ে আযান শেষ হলো। নামাজ এখানে হবে, আমি আটটায় শেষ করবো, আটটার পর পর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ, আমরা এখানে নামাজ পড়বো। আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে নবী যখন আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়েছেন আল্লাহ নবীর নামটা আলহামদুলিল্লাহ থেকে হা মিম দালকে এক করে হায়ের আগে একটা মিম লাগিয়ে দিল, নামটা হলো সাম্মাইতুকা মুহাম্মাদান, নবী আপনার নাম হলো মুহাম্মদ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর কুদরতের কদমে সিজদা করেছেন তাও আমার নবী, দুনিয়াতে মক্কা শহরকে মক্কা বানানোর জন্য আরে বুতখানাকে কাবা বানানোর জন্য আল্লাহর নিদর্শন যায় আছে, ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর সমস্ত নিদর্শনগুলোকে গোটা সৃষ্টিকুলের জন্য শাআইরাল্লাহ আল্লাহর নিদর্শন বানানোর লক্ষ্যে আমার নবী পৃথিবীর বুকে মা আমেনা সেখানে পাক থেকে এসে সিজদা দিয়েছেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই সিজদা আমরা দিচ্ছি আমার নবীর কারণে, তো আমার নবী নূরুল আনওয়ার, নবী যখন নূর, নবীর নূর থেকে গোটা কায়নাত নূর, আমার নবী বলে আল ইসলামু নূরুন, আল ইসলামু বলে না ইসলাম, ইসলামটা নূর, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ যুবক বাবা আল্লাহ 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন, 100টা কিতাব হলো সহিফা, 4টা কিতাব হলো স্পেশাল,
কিন্তু আল্লাহ 100 সহিফাকে আল্লাহর কিতাব বলে কোথাও সন্দেহের অবকাশ নাই বলেন নাই। তাওরাত কিতাব আল্লাহ দিয়েছেন মূসা নবীকে, ইনি কোন মূসা? যেই মূসা নবীর সাথে কোরআন বলে ওয়া মিনহুম মান কাল্লামাল্লাহ, যার সাথে ডাইরেক্ট পর্দা ছাড়া কথা বলতেন, সেই মূসা নবীকে আল্লাহ তাওরাত দিয়েছেন। কিন্তু আল্লাহ সেই তাওরাত কিতাবকে লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এটা আমার কিতাব বলে আল্লাহ আখ্যায়িত করে নাই। তাওরাত কিতাবকে আল্লাহর কালাম বলে নাই, তাওরাত কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নেই এটাও বলে নাই। আবার জবুর কিতাব কানা দাউদ আলাইহিসসালামকে দেওয়া হয়েছে, ইনি কোন দাউদ? যে দাউদ আলাইহিসসালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের পাড়ে তেলাওয়াত করলে সাগরের মাছগুলো এসে দাউদ আলাইহিসসালামের জবানে তেলাওয়াত শুনতেন, রাতের বেলায় পড়লে জিন্নাতেরা এসে কোরআন তার ওই জবুর কিতাব তেলাওয়াত শুনতেন, এত মধুর কণ্ঠ ছিল, এত সুন্দর ভাবে জবুর কিতাব পড়তেন। কিন্তু আল্লাহ সেই জবুর কিতাবকে লা রাইবা ফি, এটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এইভাবে কোনো শব্দ বলে নাই, এটা আমার কালাম এটাও বলে নাই। ইনজিল কিতাব সাইয়্যিদুনা মূসা ঈসা নবীকে দেওয়া হয়েছে, যেই ঈসাকে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতা হলো মরা মানুষকে ডাক দিলে জীবিত হয়ে যেত, শত শত বছর আগের মরা মানুষকে কুম্বি ইজনাম বলে হাত লাগাই দিলে উঠে যেত। হে বন্ধুরে, মরা মানুষকে জীবিত করলেও সেই ঈশার ইঞ্জিল কিতাবকে আল্লাহর মনোনীত কিতাব বলে নাই, সন্দেহের কোনো অবকাশ নাই বলে নাই, আল্লাহর কালাম বলে নাই। কিন্তু আমার নবীকে যেই কোরআন দিয়েছে সেই কোরআন সম্পর্কে আল্লাহ বলে যালিকার কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বড় করে বলেন না, সুবহানাল্লাহ, এটা এমন একটা কিতাব যেই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই, এটা খোদাবিরু মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ সেই কিতাবকে আল্লাহর কালামুল্লাহ বলেছেন, আবার প্রত্যেক নবীদেরকে এক একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন, কোন ধর্মকে আল্লাহর মনোনীত ধর্ম বলে নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ যেই ধর্ম দিয়ে পাঠালেন কোরআন বলে ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ তাওরাত বলে নাই, ইনজিল বলে নাই, কেন বলে নাই? আল্লাহ এটাই বলে দিচ্ছি, এ যুগের মানুষ, আমি আমার নবীকে পাঠিয়েছি, আমার নবী আমার নূর, আমার নবীর সাথে যা কিছু পৃথিবীর বুকে তোমাদের কাছে যাবে সব কিছু নূর, এজন্য আমার নবী বলে আল ইসলাম নূরুন, ইসলামটা নূর। যারা নবীর উপর ঈমান এনে, আল্লাহর উপর ঈমান এনে, কিতাবের উপর ঈমান এনে, আখিরাতের উপর ঈমান এনে, রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে চলবে, এদের নাম হলো মুসলমান। এদের নাম কি? বড় করে বলেন, উপরে নাম হলো মুসলমানের, কাজ হলো ইহুদির, নাম হলো মুসলমানের, তার মুখে আমার নবীর আদর্শ নেই, তার ছলাতে আমার নবীর আদর্শ নেই, জবানে আমার নবীর আদর্শ নেই, চোখে আমার নবীর আদর্শ নেই, ঘুমাতে আমার নবীর আদর্শ নেই, পরিবারে আমার নবীর আদর্শ নেই, সেই নিজেকে মুসলমান দাবি করলেও আমার নবী তাকে উম্মত দাবি করবে না, ঠিক না ঠিক? বড় করে বলেন ঠিক। হুজুর, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান, এ বাবা মুসলমান যদি তুমি হয়ে থাকো নবীর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শ তোমার মাঝে থাকবে, তোমার মুখে আমার নবীর সুন্নাত থাকবে, তোমার চেহারাতে নূর থাকবে, তুমি মানুষের সাথে সৎ ব্যবহার করবে, তুমি সুদ খাবে না, তুমি ঘুষ খাবে না, তুমি হারাম ব্যবসা করবে না, তুমি কারো সম্পদ আত্মসাৎ করবে না, তুমি জুলুমবাজ হবে না, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মানুষদেরকে সালাম করবা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা, আল্লাহর ইবাদত করবা, কোরআন তেলাওয়াত করবা। তোমার মাঝে এখন দুনিয়ার লোক ব্যবসা ছেড়ে আমার নবীর রঙে রঙিন হয়ে চলবে, তোমার নাম হলো মুমিন মুসলমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মিলাদুন্নবী করলাম, মিলাদুন্নবী করে বিরিয়ানি খাচ্ছি, এক একজন এক একটা খাচ্ছি, কিন্তু নবীর আদর্শ আমাদের মাঝে নাই। আমার নবীর আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন না হয় তাহলে আমার নবী কি আমাদেরকে উম্মত বলবে? না। বড় করে বলেন না। নবী উম্মত না বললে সেই উম্মত জান্নাত পাওয়ার আশা আছে? আরো কষ্ট করে বলেন না। জান্নাত এটা মাপনা নয়, এটা পাওয়ার জন্য নবীর আদর্শের প্রয়োজন, ঠিক না বে? ঠিক। আজকে তো আমাদের কাছে সেই আদর্শ নেই। হক কথা, হক কথা এখন বললে সাথে সাথে যিনি হক কথা বলে সেই সমাজের মধ্যে এই অদামি হয়ে যায়, ইজ্জত কমে যায়, হক কথা বলতেও পারবে না। যদি মসজিদের ইমাম মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলে, সুদের কথা বলে, হারাম কাজের কথা বলে, যখন ওই সময় সবাই ওই ইমামের বিরোধিতা করে, কারণ ইমাম হক কথা বললে চাকরি থাকে না, সমাজের মেম্বার হক কথা বললে তার আর ওই মেম্বারগিরি থাকে না, সমাজের চেয়ারম্যান হক কথা বললে তার সেই চেয়ারম্যানগিরি থাকে না, তার বিরুদ্ধে লেগে যায়। একটা মাত্র কারণ, আমরা নামে মুসলমান কর্মে মুসলমান নয়, ঠিক না বে? ঠিক। আওয়াজ করে বলেন ঠিক। এজন্য মিলাদুন্নবীর শিক্ষা, আমি আসার সময় আমাকে আমার ছেলে বলল হুজুর কাউকে গালি দিবেন না, আসলে কি সুন্নি দেখি কাউকে গালি দে? গালি কিসকো কেতি হে মামার গালি, গালি কাকে বলা হয়? গালি বলা হয় ওহাকে। আমি যদি ইনার আব্বাকে গালি দিই, যেই ব্যক্তি আমার নবীর নামে রিসালাতকে ফালতু স্লোগান বলবে সে আমার নবীকে গালি দিল, আমার নবীকে দোষে গুণে ভরা বললো, নবীকে গালি দিল, নবীকে মারা মানুষ বললো, নবীকে গালি দিল, নবীকে নবীর আব্বা আম্মাকে বেঈমান কাফের বললো, গালি দিল, তাদের গুণা তোমার কানে লাগে নাই, শুধু সুন্নিরা হক কথা বললে সেটা তোমার গায়ে লাগে, বলে গালি গালাজ করিয়েন না, এটা গালি নয়, হক কথা বলতেই হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, ঠিক না বে? ঠিক। আমি তো গালি দিচ্ছি না, কাউকে তো বলছি না, কিন্তু যেই ব্যক্তি বলেছে ঈদ মিলাদুন্নবীর মাংস খাওয়া পায়খানা খাওয়ার সাথে তুলনা করেছে, নবীর মিলাদুন্নবীর গোশতকে পায়খানা গুয়ের সাথে তুলনা করবে, তার কথা বললে কি অপরাধ হবে? না। দোষ হবে? না। আওয়াজ করে বলেন না। এটা যদি দোষ হয় আমি দোষী? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, ঈদ মিলাদুন্নবী কোথাও নেই, ঈদ মিলাদুন্নবী করা যাবে না, বেদাত শিরিক। এখন আপনারা ফেসবুক খুলুন, আল্লাহর রাসূল এসেছে, আল্লাহর ওলি আশরাফ শাহ ঈদ মিলাদুন্নবীর জুলুস করেছে, সেই জুলুসকে জন্মে অষ্টমীর সাথে এক করা হয়েছে, খোদা কি কসম কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, এখানে নই সমস্ত পৃথিবীতে ওপেন চ্যালেঞ্জ করলাম, কারো বুকের ফাঁকে যদি থাকে মিলাদুন্নবীকে হারাম প্রমাণ করে দেখাও, মিলাদুন্নবী হারাম, উরুসাদিয়া হারাম, জিয়ারত হারাম, এগুলোকে যদি কেউ কোরআন সুন্না ইজমা কিয়াস দিয়ে হারাম প্রমাণ করতে পারে, আমরা তাদের গোলামি করব, ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন ঠিক। কিন্তু কখনো কোথাও কোন সুন্নি আলেমের সাথে মোনাজারায় বসেছে এরকম কোন নজির আছে? না। আওয়াজ করে বলেন না। তাহলে আপনারা একবার কেন বলছেন হুজুর আপনারা গালি গালাস বারবার মানে করবেন না? করব, আমি গালি দিলাম, গালি বলা হয় মা বাপকে দেওয়া, আপনার ঈমানের উপর আঘাত আনা হলো, মুস্তাফার রিসালাতকে ফালতু স্লোগান বলা হলো,
আপনার গায়ে লাগে নাই? কি কি মুসলমান আপনি? এজন্য বললাম মুসলমান হতে হলে নবীর আদর্শটা আপনার জীবনে থাকতে হবে, ঠিক না বেঠিক? ঠিক। নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে আপনার কোন গতি আছে? আমার নবী এসেছেন নূরের সাথে, ইসলাম এনেছেন, ইসলাম নূর। এজন্য উযু করার সময় আপনারা বলেন আল ইসলামু নূরুন ওয়াল কুফরে বাতিলুন, ইসলামকে নূর বলেছেন। এজন্য সেই ইসলামটাকে আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য মুখে ধারণ করতে হবে, যেইভাবে আমার সিদ্দিক আকবর করেছে, ফারুক আজম করেছে, উসমান জিন্নুরান করেছে, আমার গৌসুল আজম করেছে, হাজি আজম গরিবে নামাজ করেছে, হুজুর বজরুল রহমান যিনি এই মহান দরবারে পীর সাহেব কবলা উনি করেছেন, আমার রাহাতুল্লাহ নকশবন্দি করেছেন, আমার সুলতানউদ্দিন বাসে বাবা করেছেন। আল্লাহর ওলিরা যেই ইসলামকে তাদের জীবনে বাস্তবায়ন করে তারা মানুষদেরকে যেই শিক্ষা দিয়েছে, আমাদেরকেও সেই ইসলাম, মদিনার ইসলাম আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে মানুষের সমাজে সঠিক ইসলামটা তুলে ধরতে হবে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বরে আমার নবী নূর, আল্লামা নাসাবী বলেন নবী নূরুল আনোয়ার, নবীর নূর থেকে গোটা জগৎ আলোকিতকারী। আমার নবী নামাজ এনেছেন, রাসূলুল্লাহ বলে আস-সালাতু নূরুন, নামাজটা নূর। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার এই কালো চেহারাটা নূরানি হয়ে যাবে, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার শরীরটা গুণা থেকে পরিষ্কার হয়ে যাবে। সাইয়েদুনা আবু হুরাইরা থেকে বর্ণিত, ইনি বলেন লাউ আন্না নাহারান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু মিনহুম কুল্লা ইয়াউমিন খামসা মারওয়াতিন, আমার নবী বলে যারা দৈনিক পাঁচবার পুকুরে নেমে, খালে নেমে, নদীতে নেমে গোসল করে, সাহাবিয়া তোমরা বলো হালিয়া বকা মিন দারিহি শাইয়ুন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবী কিরাম বলে লা ইয়াবকা মিন দারিহি শাইয়ুন, নবী দিনে পাঁচবার গোসল করলে কোনো ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না, শরীরে গন্ধ বের হবে না। রাসূলুল্লাহ বলে মাতানু সালাওয়াতিল খামস, আমি পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ দিলাম। আমার উম্মতের মধ্যে বেতাগীর যুবকেরাও, বেতাগীর মুরব্বীরাও, বেতাগীর মাবুড়িরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বে, দিনে পাঁচবার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, গন্ধ বের হয় না, তেমনি ভাবে আমার উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, তার শরীরের মধ্যে একটাও থাকে না। বলেন না সুবহানাল্লাহ, এজন্য নামাজ পড়তে হবে কি হবে না? আমার নবী নূর, নবী এনেছেন ইসলাম সেটাও নূর, আমার নবী নূর, নবী এনেছেন নামাজ সেটাও নূর, আমার নবী বলে আজ-যাকাতু নূরুন, যাকাত এটাও নূর। কেন কেন? এক কোটিপতি বাবারা আপনার এক কোটি টাকা আছে, আড়াই লক্ষ টাকা যাকাত আসলো, আপনার সমাজে যদি দশজন মানুষ কোটিপতি থাকে তার পঁচিশ লক্ষ টাকা যাকাত আসবে, সেই যাকাতটাকে যদি ওই দশজন কোটিপতি বসে এলাকার সমাজ থেকে দশ হতে পনেরো জন মানুষকে, এই বছর এক করলো পনেরো জনকে দেড় লক্ষ টাকা করে, একটা ব্যবসায়ী বসিয়ে দিল, দোকান খুলে দিল, গাড়ি ক্রয় করে দিল, ব্যবসায়ী বসিয়ে দিল, এই বছর পনেরো জনকে যাকাত দেওয়া হলে আগামী বছর পনেরো জনকে দেওয়া হলে, এইভাবে যদি একটা সমাজ, একটা পাড়ার কোটিপতিরা যদি এই সমাজের মধ্যে দশ বছর যাকাতের পথা চালু করে, ওই সমাজের মধ্যে আর যাকাত খাওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, সবাই স্বাবলম্বী হয়ে যাবে। যখন কোনো যাকাত আদায়কারীর মাধ্যমে তার কোনো মুসলমান পরিবার স্বাবলম্বী হবে, আমার নবী বলে যেই যাকাত দিয়েছে তার সম্পদটাও সাদা হলো, তার জীবনটাও সাদা হলো, তার জন্য জান্নাত হাত চালে দিয়ে ডাকে আস-সাখিউ হাবিবুল্লাহ, যেই ব্যক্তি দানকারী সেটা আল্লাহর হাবিব হয়ে যায়। আর
প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে সেই রকম যাকাত আদায় হয় আওয়াজ তো হয়, যার কাছে 2 কোটি টাকা আছে 5 লক্ষ টাকা যাকাত আসলো, সেই 5 লক্ষ টাকা থেকে 50,000 টাকার বান্ডেল একটা 5 টাকা 10 টাকা 20 টাকার যাকাতের জন্য মানুষকে 20 টাকা 50 টাকা 100 টাকা করে দেয়া আছে না নাই? এটা হলো বৈষম্যতা, এটা সাম্যতা নয়, এটা উদারতা নয়, এটা উচ্ছৃঙ্খলা, এটা বৈষম্যতা। আপনাকে সম্পদ দিয়েছে কে? আস্তে করে বলেন সম্পদ দিয়েছে কে? আল্লাহর সম্পদ। আপনি ওই সম্পদকে আরো বৃদ্ধি করার জন্য, আপনার সম্পদকে আপনি সাদা করার জন্য, নূরানি করার জন্য আপনি যখন আপনার গরিব ভাইকে সাহায্য করেছেন, আপনার ভাই আপনার জন্য দোয়া করছে, আপনি আল্লাহ দয়া পাচ্ছেন, এই জন্য আমার নূরাস যাকাত নূরুন, নবী নিজের নূর হয়ে এসেছে, আমার নবী যাকাতের পতাকা খুলে গোটা সমাজকে নূরানি করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে আল্লাহ আমাকে নূর করে পাঠিয়েছে, আল্লাহ বলে আমার নবী নূর, নূরুল আনোয়ার, আমার নবী নূরতে গোটা জগৎ নূরানি। রাসূলুল্লাহ বলে আমি আসসাউমু নূরুন, রোজাটাও নূর হয় না, রোজা নূর। হুজুর রোজা কিভাবে নূর হয়? ও হুজুরদের জমানে শুনেছেন যারা রমজান মাস আসলে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, হালাল খাদ্যকে হালাল সেহরি খেয়ে, হালাল ইফতার করে, গরিবদেরকে সাহায্য করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, যেই বান্দা মাহে রমজানকে সুন্দরভাবে সাবলীলভাবে যখন বিদায় করবে, ওই রমজান মাস ওই বান্দার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ বলে আমি রমজানকে 3 ভাগ করেছি, 10 দিন রহমত দিয়েছি, 10 দিন মাগফিরাত দিয়েছি, 10 দিন নাজাত দিয়েছি। যারা রমজানকে রমজানের মতো বিদায় দিবে, আমার নবী সরকারে মদিনা বলে রাসূলুল্লাহ বলে ওই রোজাদার ব্যক্তির গায়ে গালের গন্ধ, জবানের গন্ধটা মানুষের কাছে গন্ধ হলেও আমার আল্লাহর কাছে মিশকে আম্বর চেয়ে বেশি খুশবুদার হয়। ওই রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, ঈদের দিন যায়, আমার আল্লাহ বলে রোজাদার ব্যক্তির বিনিময় আমি জান্নাত দিব না, রোজার বিনিময় আমি আল্লাহ আমার কুদরতের হাতে আমি আমাকে অর্পণ করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। করে বলেন সুবহানাল্লাহ। নূরুল আনোয়ার নবীর নূর খবর কারণে নবীর সাথে এসেছে সালাত নূর, ইসলাম নূর, যাকাত নূর, সৌম নূর। নবী বলে আল হজ্জ নূরুন, হজ এটা নূর। নবী আসার আগে হজের আরকান আহকাম এখন যেভাবে করছি এভাবে ছিল না, আমার নবী এসে হজের আরকান আহকাম সবগুলাকে একত্রিত করে উম্মতের জন্য সহজ করে দিয়েছে। রাসূলুল্লাহ বলে যখন কোন হাজি হজ করতে গিয়েছে, হজের আরকান আহকাম আদায় করে বাড়িতে আসছে, এই উম্মতেরা ওই হাজির কাফনটা দেখো, ওই হাজির হাতের মধ্যে চুমু খাও, ওই হাজির পাও দেখো, কারণ ওই হাজি মুস্তাজাব হয়ে গেছে 44 দিন পর্যন্ত। ওই হাজি যার জন্য দোয়া করবে তার দোয়া কবুল হবে, লাশ সাক্ষাৎ নিয়ে কোনো সন্দেহ নেই, ওই হাজি ব্যক্তি 40 দিন যার জন্য দোয়া করবে সাথে সাথে কবুল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যার কারণে এখন আপনি বলেন, ছোট্ট করে আমি একটা প্রশ্ন রাখি, যদি বাংলাদেশ সরকার 200 কোটি টাকা
দেওয়ার কারণে, রেলওয়ের জায়গা পাওয়ার কারণে, কৌমি সনদ পাওয়ার কারণে বাংলাদেশের কৌমিরা যদি শুকরানা মাহফিল করে প্রধানমন্ত্রী যখন আসছে, সবাই যদি প্রধানমন্ত্রীর সম্মানার্থে কিয়াম করে দাঁড়িয়ে সম্মান দেখাতে পারে, আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, আমার বাবারা আপনারাই বলেন, আমার নবীর কারণে নামাজ পেলাম, নবীর কারণে কোরআন পেলাম, নবীর কারণে রোজা পেলাম, নবীর কারণে দিন পেলাম, নবীর কারণে রোজা পেলাম, নবীর কারণে হাজ পেলাম, নবীর কারণে সৎকা পেলাম, নবীর কারণে আব্বা আম্মার মতো মুহাব্বতের বস্তু পেলাম। রাসূলুল্লাহ বলে, তুমি তোমার মায়ের দিকে একবার দেখো, কবুল হাওয়া একখানা হাজার সওয়াব। সাহাবী কিরাম বলে, রাসূল দিনে 100 বার যদি আমি আমার মা বাবাকে দেখি। রাসূলুল্লাহ বলে, আল্লাহু আকবার কবীরা কবীরা কবীরা, আল্লাহ মহান আল্লাহ বলো, উম্মত তুমি যদি তোমার মা বাবার দিকে দিনে 100 বার দেখো, 100 খানা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ আমল নামাই দিবে। বড় করে বলেন একেবারে শেষ। প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নূরান নবী, নবীর জামানে আপনার আব্বা আম্মা আপনার জন্য তো নিয়ামত হয়ে যায়, যেই নবীর কারণে আব্বা আম্মার মতো নিয়ামত পেয়েছেন। আমার নবী বলে, তুমি দুনিয়াতে আসার আগে ইসলামের শুরুতে মা জাতের কোনো মূল্য ছিল না। কোনো স্বামী যদি, কোনো বিবির স্বামী যদি মারা যেত, স্বামীর সাথে তার বিবিকে জীবিত কবরে ঢুকে দেওয়া হতো। কোনো মায়ের গর্ভে কন্যা সন্তান যা জন্ম নিলে সেই কন্যাকে নিজ বাবা নিজ হাতে জীবিত কবর দিত। সেই জিন্দা কবরস্থান এখনো সোনার মক্কাতে অবস্থান করছে, এখনো আছে, যেইটাকে সৌদি সরকার বর্তমানে নতুন হেরেমাইনি শরীফ আইন তৈরি করেছে, মানুষদেরকে নতুন হেরেমে ঢুকার জন্য আহ্বান করে, মানুষেরা ঢুকে না কেন মানুষ জানে, সেটার নাম জিন্দা কবরস্থান। আমার বাবারা আপনারাই বলেন, সামান্য কওমি একটা সনদ পাওয়ার কারণে যদি বাংলার কওমি বন্ধুরা যদি শুকরানা মাহফিল করতে পারে, প্রধানমন্ত্রী একটা নারী, রসুল নই, রসুল নই একজন নারী, আমার দেশের একজন মা, সেই নারীর সম্মানার্থে যদি দাঁড়িয়ে কিয়াম করতে পারে, তার সম্মান বর্ণনা করতে পারে, যেই নবীর কারণে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, মা বাপ পেয়েছি, সেই নবীর সম্মানার্থে দাঁড়িয়ে মিলাদ কিয়াম, সেই নবীর শুকরানা মিলাদ নবী করলে শিরিক হবে? আওয়াজ করে বলেন না। তো যারা ঈদ মিলাদুন্নবীকে শিরিক বলে ফতোয়া দিচ্ছে, আপনি যদি তাদের হক কথা বলতে বারণ করেন, আপনার আপনার মাঝে মুজাজ্জাবিন লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লা, আপনি মুজাজ্জাব। আর যে মুজাজ্জাব কোরআনের ভাষায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকে আসফালি মিনান নার, আপনার জন্য জাহান্নামের নিম্নস্তর জায়গা আছে, মুনাফিক হওয়া যাবে না। ফলে একটাই হতে হবে, হয়তো আল্লাহ এবং রাসূলের উম্মত আল্লাহর বান্দা, নতুবা জাহান্নামের একজন অংশীদার। ঠিক না বেঠি? আওয়াজ করে বলে এজন্য আসুন আমরা কোরআন সুন্নাত পথ অবলম্বন করি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না। যখন আমি ওই মারবি বাড়িতে গিয়েছি, প্রায় 2500 মানুষের ভিতরে 1500 ছিল আমার কৌমি ভাইয়েরা, এদেরকে ওপেন বললাম, যদি কারো বুকের ফাঁকা থাকে আসুন, আমরা কেউ জবরা ফসাদ করব, কখনো কোনো সুন্নি কাউকে মারে নাই, আঘাত করে নাই। ইসলাম ইতিহাস বলছে আপনারাই আঘাত করেছেন, আপনারাই মেরেছেন, আপনারাই মানুষের বাঙ্গালাকে আঘাত করেছেন, আপনারা আল্লামা শহীদ ফারুককে আপনারা হত্যা করেছেন, খাজা বাকি বিল্লাকে গুম করেছেন, মোহাম্মদ আহমদ এইদিকে নইমিকে আঘাত করেছেন, আপনারা করেছেন, তো আমরা কেন করব? আসুন আমরা সবাই মিলেমিশে এক কাতারে এক কাতার হয়ে সুদা ইসলামের খেদমত করি, হিংসা রাখবো না, সবাই মিলে নামাজ পড়ি, সবাই মিলে রোজা রাখি, সবাই মিলে ইসলামের খেদমত করি। আমার আপনার মাঝে কোনো নেই নেই বৈষম্যতা, আপনার জায়গা আমি নিচ্ছি না, আপনি আমার জায়গা নিচ্ছেন না, আসুন আমরা কোরআনের পথ, সুন্নাহর পথ, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ অবলম্বন করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের খিদমতকে কবুল করুন, আমিন বলেন। আরো তাওয়াজ করে বলেন আমিন। সালাতু নিয়া হরকেশকে
মুস্তাফা সামলুস বারবার দিল বুঝাইদা মানেও সালাত রিয়া জাকির হাজরিন আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর নূরের একটা তাফসীরের কিতাবের হাওলা দিয়েছি এতক্ষণ সেই তাফসীরের ব্যাখ্যাতে ছিলাম আমার তাফসীরে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি আমার নবীর সাহাবা যাকে নিয়ে আমার নবী ইন্তিকালের পরে আবার অন্তর দিয়ে শুনতে হবে ইনি কেমন আব্বাস ইনি কেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে আব্বাসকে নিয়ে আমার নবীর ইন্তিকালের পরে সাইয়্যেদুনা ফারুকে আজমের কাছে মদিনার মানুষগুলো এসে গেল আই খলিফাতুর রাসূল আমাদের মদিনাতে খরা চলছে বৃষ্টি নেই গরমের কারণে আমার দেশের মধ্যে মানুষ কষ্টের মধ্যে পড়েছে এখন আমরা কি করতে পারি ইন্না নতওয়াসালু বিনবিয়িনা ফাতাসকিনা আল্লাহ যখন তোমার নবী ছিল নবী যখন ছিল নবীর কাছে গিয়ে বলতাম নবী আমাদের জন্য দোয়া করুন আমার নবী হাত তুলে দিত বৃষ্টি আরম্ভ হতো আই খলিফাতুর রাসূল এখন তো আমার নবী পর্দা শরীফ করেছেন এখন আমরা কিভাবে বৃষ্টি পাব ফারুক আজম বলে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআমি নবিনা আল্লাহ তোমার নবী পর্দা করলেও এখন তো তোমার নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে আল্লাহ তাকে ওসিলা করে আমরা হাত তুলেছি আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দাও রাবি বলছে ফায়ুসকাউনা ফারুকে আজম আর তুলতে দেরি সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল বড় করে বলেন না সুবহানাল্লাহ তাকে নিয়ে দোয়া করলে সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয় সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন ইন্নাল মুরাদা বিন্নুরে হুয়ান নবিয়্যু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিশ্চয় নিশ্চয় কদ জাআকুম মিনাল্লাহি নূর এই নূরের মুরাদ হবে অর্থ হবে আমার আপনার নবী কায়নাতের নবী রূহুল আহওয়ান নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী আল্লাহর নূর কারণ আল্লাহ আমার নবীর মাধ্যমে তাফসীর মানের ভিতরে আমার নবীকে এই জন্য নূর বলা হয়েছে আমার নবী আসার কারণে মক্কা সোনার মক্কা হলো ইসরাফ সোনার মদিনা হলো আমার নবীর কারণে গোটা জগৎটা নূরানি হলো আমার নবীর কারণে শিরকের পোতা মূর্তি পূজা ধ্বংস হয়ে এক আল্লাহ ওয়াহদাহু লা শরীকা লা আল্লাহর ওয়াহদানিয়ত আল্লাহর যিকির শুরু হয়েছে বড় করে বলেন না সুবহানাল্লাহ এজন্য সেই নবীর আদর্শ আমাদের মাঝে থাকতে হবে আমাদের মধ্যে সেই নবীর আদর্শ তাকাই হলো জরুরি হে বন্ধু আমার নবী সরোবরে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিনাল্লাহ নূর নূরের অর্থ করছেন হযরত কাজী সানাউল্লাহ ফানিফতি তাফসীরে মাজহারি ইসলামিক ফাউন্ডেশন যাকে বাংলাতে অনুবাদ করেছে কাজী সানাউল্লাহ ফানিফতির তাফসীরের কিতাব তাফসীরে মাজহারি যেটা ইসলামিক ফাউন্ডেশন আন্দুর কিল্লাতে গেলে বাংলা অনুবাদটা পাবেন সেই কাজী সানাউল্লাহ ফানিফতি মিনাল্লাহি নূর এটার তাফসীর করছেন ইন্না ইন্নাল মুরাদা বিন নূরে নূরে হুয়া মুহাম্মাদুন আইয়ুল ইসলাম ইনি বলছেন এখানে নূর দা দুটো অর্থ হতে পারে একটা হলো আমার নবী অথবা ইসলাম প্রথমে নবীকে বলেছেন কারণ নবী আসার আগে তো ইসলাম আসে বলেন না এসেছে না নবী আসার আগে ইসলাম আসে নাই নবী আসার পরেই তো ইসলাম এসেছে আমার নবী হলো সাহেবে কোরআন নবী আসার আগে কোরআন আসে নাই নবীর
জবানে কোরআন এসেছে, যেই জবানে এসেছে নবী সাহেবে কোরআন, নবীর কারণে ইসলাম এসেছে, নবী সাহেবে ইসলাম, নবীর কারণে রোজা পেয়েছি, আমার নবী সাহেবে সব, আমার নবী সাহেবে যাকাত, হুকুম দিয়েছেন আল্লাহ, অর্ডার করেছেন আল্লাহ, আর আমার নবী উম্মতের মাঝে বন্টন করেছেন। সহিহ বুখারীর হাদিস হলো আল্লাহু ইউতি ও আনা কাসম করে করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে দে আর আমি নবী আমার উম্মতের মাঝে বন্টন করি। এই আমার যুবক ভাইরা বন্ধুরা, সেই যেই নবীর কারণে এত নিয়ামত পেয়েছেন সেই নবীর শুকরানা আদায় করতে হবে কি হবে না? বড় করে বলেন আমার নবী জিন্দা না মরা? শুধু জিন্দা সুন্নিরা বলে না, বর্তমান হুজুরদের ভিতরে একটার নাম হাফিজুর রহমান কুয়াকাটা, সেও বলছেন আমার নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। আর একটা হুজুরের নাম হলো মামুনুল হক, সেই বলতেছে আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী। আর একটা নাম হলো অলিভুরি, সেও বলতেছে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী। এভাবে তাদের হুজুর রাও নবীকে জিন্দা বলছেন, নবীকে হায়াতুন নবী বলছেন। এখন আপনারাই বলেন হায়াতুন নবী যিনি, জিন্দা নবী যিনি, জিন্দা মানুষের জন্ম দিবস হবে না মৃত্যু দিবস হবে? বাংলাদেশেও আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, অমর একুশ না অমর, অমর অমর মানে কি? মরার পরেও জিন্দা হওয়া, মারা পরেও অমর। 21শে ফেব্রুয়ারিকে যদি বাংলাদেশের 18 আর 16 কোটি মানুষ ফেব্রুয়ারি অমর একুশ যদি ফুল অর্পণ করে 1 মিনিট নিরবতা পালন করে, রাত 12টা থেকে গান বাজনা চালিয়ে এক একজন এক এক সিস্টেমে আমরা মিলাদ কিয়াম করে কোরআন তেলাওয়াত করে এক একজন এক একটা সিস্টেমে যদি স্মরণ করা হয়, এটাকে আজ পর্যন্ত কোন বাতের বন্ধু শিরিক বেদাতের ফতোয়া দিয়েছে? বরাবরই হ ফতোয়া দিবে বা কেন? ফতোয়া দিতে গেলে এই কয়েক মাস আগে যেই কমায় 1 বছর আগে যেইভাবে রাতের বেলায় গরম পানি ঢেলেছিল সেইভাবে তাদেরকে গরম পানি দেওয়া হবে, ভয়ে তাদের বিরুদ্ধে বলে না। কিন্তু মুস্তফা যিনি ইমানের ইমান, ইসলামকে প্রচারকারী, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রকাশকারী সেই নবীর জিন্দা নবীর মিলাদ নবী করলে কোরআনে আসেনি, হাদিসে আসেনি, সাহাবে করছেনি, হেতে করছেনি, হতে করছেনি, করছেনি করছেনি করতে করতে এদের অবস্থা এমন হয় যেমন একজন হার্ট অ্যাটাক করবে, ঠিক না বেঠে? তো আমি বলি বাবা আমরা কেন তর্ক বিতর্ক করব, আসো বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আছে না না, র‍্যাব আছে না না, আমাদের দেশে র‍্যাব 7 আছে, পুলিশ প্রোডাকশন আছে, আর্মি আছে, চিতা আছে, ডিবিডি আছে, এভাবে অসংখ্য আইন শৃঙ্খলা বন্ধুর আছে, সবার নিরাপত্তা বেষ্টনীর ভিতরে সরকারি সমস্ত মন্ত্রীদের নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আমরা যারা মিলাদুন নবীকে শিরিক বেদাত হারাম বলে আখ্যায়িত করছে তাদের থেকে 100 জন আলেমকে আমরা দাওয়াত দেন, এদের 100 জনকে নিয়ে আসেন, সাথে সাথে সুন্নিদের থেকে অর্ধেক নেন, 100 জন লাগবে না, কারণ সুন্নিদের একজনেই যথেষ্ট, ঠিক না বেঠে? সুন্নিদের থেকে 20 থেকে 50 জন নেন, এদের 100 জন নেন, একেবারে নিরাপত্তা বেষ্টনের ভিতরে বহাসের ব্যবস্থা করেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে মোনাজাতের ব্যবস্থা করেন, ওই সময় 100 জন বাতিলের আলেমের সাথে 20-50 জন সুন্নি আলেমরা যদি মোনাজাতায় পরাজিত হয়, ঈদ মিলাদ নবী প্রমাণ করতে না পারে, তারা যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে ঈদ মিলাদ নবী শিরিক, ঈদ মিলাদ নবী হারাম, বেদাতে সাইয়্যা, পুরুষ ফাতিহা, বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারে, গোটা বাংলার সুন্নিরা তাদের গোলামি করবে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন
নিরাপত্তা বেষ্টনের ভিতরে যদি আসতে না পারে, কেউ যদি ডায়রিয়া হয়ে যায়, কেউ যদি ফেড়ে কামড়ানি শুরু হয়, আসতে না পারে, এটাই বলতে হবে এই জগতে সুন্নিরা হক আর সবাই হক, মিলাদুন নবী চলবে প্রত্যেকটা মাদ্রাসাতে, উপেন মিলাদুন নবী করতে হবে, নবীর সালাতু সালাম চলবে, আমি কিছু বললাম তো, আমি তো শৃঙ্খলা কিছু বলি নাই, আমি বললাম সৈন্যের জন্য, উদারতার জন্য, শৃঙ্খলার জন্য, শান্তির জন্য, মানবতার জন্য। আসুন আমরা সেই শান্তি আর সুশৃঙ্খল আমরা জীবন ব্যবস্থা করি, আমরা কেনই বা একজনের বিরুদ্ধে একজন যাব, সবাই উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করি, শয়তানের প্রধানক অনুসরণ করব না, শয়তানকে মানব না, মিলাদুন নবীর বিরোধিতা যে করবে তাকে আমরা বুঝিয়ে আনার চেষ্টা করব, ঠিক না মিথ্যা? আওয়াজ করে বলেন সারা বছর মিলাদুন নবীর কথা, সৌদি আরবে মিলাদুন নবী আসেন আসেনি, তোমারা খন্দে ভাইও খন্দে ভাইও হো হইছিল এই 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 আজ হয় বছর ধরি সৌদি আরবে কেক খাড়ি জুলুস করি, মিলাদুন নবী গড়ে না নাকামাতে গড়ে না, আরে হোদিনে আবা সৌদি সরকার মিলাদুন নবী গড়ো আঙ্গলে আদার ফটার মধ্যে কাকতে ঘুরে দিই, এলো হয়নি হলো, আমরা বলি নাই, তাদের আকল কোরআন সুন্নাহ দিয়ে বুঝতে পেরেছে মিলাদুন নবী জায়েজ, মিলাদুন নবী হক, নবীর কারণে গোটা জগৎ আবাদ, এজন্য মিলাদুন নবী করছে গোটা পৃথিবীর 120টা দেশে মিলাদুন নবীর জুলুস হয়েছে, মিলাদুন নবী আপনারা যারা জুলুস করেছেন সেই সেই মা জুলুসের দিনে আপনারা কি নামাজ পড়েন নাই? আওলাদে রাসূলের সেই জুলুসে 60 থেকে 50 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল, বৃষ্টির ভিতরে নামাজ পড়েছে, নামাজ পড়েছি, নামাজ পড়েছে, এখন আমাদের কিছু হুজুর বলে মিলাদুন নবীর যারা জুলুস করে তারা নাকি নামাজ পড়ে না, এটা কি আসল বলো না মিথ্যা বললো? তো যিনি কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে সেই মিথ্যার প্রতিপন্ন হবে, ঠিক না ঠিক? এই জন্য তাকে আমরা মানতে পারবো, এই জন্য বলি আসুন আমরা আল্লাহ এবং রাসূলের পথের প্রতীক হই। আমার বাবা যারা এসেছেন বড় সুন্দর আলোচনা করবেন, ওলামায়ে কেরাম আসবেন, আমার আমার বন্ধু আল্লামা আবুল হাশেম মোজাদ্দেদ ইউমে এসে গেছেন, একেবারে 5 মিনিটের মধ্যে হয়তো ইনশাআল্লাহ এসে যাবেন, তার তো পুরী শুনবেন। আমি আর ওদিক যাচ্ছি না, কোরআনের দুটো আয়াত করেছিলাম, সেই আয়াতের মাতিহাত অল্প সময় আলোচনা করেছি, আলোচনার মধ্যে আমি কাউকে মানে গালি দিয়েছি বলেন না, আমি গালি দিয়েছি না, কারো আব্বাকে নিয়ে বলেছি না, আব্বাকে নিয়ে বলেছি না, আম্মাকে নিয়ে বলেছি না, তবে হিট করে কারোর নাম মানে ভাঙ্গে করে আমি কি কোন রকমের আলোচনা করেছি না, তাদের নামটা নেওয়ার সময় সুন্দরভাবে নিয়েছি, যেমন হাফিজুর রহমান বলেছি, তাদের নামগুলো সুন্দর করে নিয়েছি, কারণ আদব সহকারে, কারণ সন্নিরা আদবওয়ালা, ঠিক না বেঠিক? আমরা আদবের উপর বিশ্বাস করি, আমার নবী আদব নিয়ে এসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই আদবের উপর থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করে, আমার হুজুর পীর সাহেব কিবলা হুজুর আল্লামা আশরাফ শাহ হুজুরের আদর্শটা এই সমাজের মধ্যে আলোকিত করে আমরা সকলে একসাথে ইসলামের খেদমত করব। ইসলামের মূল একটা দল যার নাম আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত, এই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা এই সকলে মিলে এটাকে এলাকাতে সুন্দর করে মুস্তাফার ইসলামের প্রচারের মাধ্যমে প্রকাশ করব, হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, কে সুন্নি কে ওয়াহাবি কে
কে জমাতি এটা আমরা দেখব না, সবাইকে বলবো আমরা মুস্তাফার উম্মত, নবীর মিলাদুন নবীতে সবাই একসাথে এক মঞ্চে বসে মিলাদুন নবী করব। মিলাদুন নবীর মাংসকে আহমদ সাহেব হুজুর যদি ফাইকানার সাথে তুলনা করলেও এটা ফাইকানা নয়, মিলাদুন নবীর মাংস যেটা গরুর জবে করা হয়েছে সেই গরুটা আল্লাহর নামে জবে হয়েছে, আল্লাহর নামে যেই পশু জবে হয় এটা হালাল, এটা হালাল। তো আহমদ সাহেব হুজুর এই হালালকে হারাম বলার কারণে উনি ইসলাম থেকে হারাম হয়ে গেছে, আমরা তারটা মানব না, আমরা আল্লাহ রসুলকে মানব, কোরআনকে মানব, সুন্নাহকে মানব। আসো আমরা কারো কথা কানে না দিয়ে কোরআন সুন্নাহ যেই পথে চলতে পারে সেই পথে চলে আমরা মিলাদুন নবীওয়ালার রঙে রঙিন হয়ে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবনটা নবীর রঙে রঙিন করে যেই রঙে সিদ্দিক আকবর হয়েছে, যেই রঙে ফারুক আজম হয়েছে, যেই রঙে উসমান জিন্নু রায় হয়েছে, যেই রঙে মাওলানা আলী হয়েছে, যেই রঙে ইমাম হাসান হয়েছে, যেই রঙে আমার গৌসুল আজম হয়েছে, যেই রঙে আমার খলিফা আজম হয়েছে, সেই রঙটা আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা গৌসুল আজম হতে না পারলেও আশেকে গৌসুল আজম হতে পারবো, ঠিক না বেটি? আরো কামাজ করে বলে আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আশা আপনাদের বসা আজকের এই খেদমত আল্লাহ কবুল করুন, আমি আমি আরো করতাম আরো করতাম কিন্তু আমাকে একটা প্রোগ্রাম হলো সরব বাটা দ্বিতীয় তারা ওই এলাকাতে বিশাল সুন্নি কনফারেন্স, আমি আজকে মানে প্রধান বক্তা, আগামী কালকে আমি সভাপতি, এই দুদিন ব্যাপী আন্তর্জাতিক একটা সম্মেলন আবার ওখান থেকে করে আসব আপনার ওই মানে ফুমরাতে নতুন পারাকের এলাকা আছে সেখানে আসতে হবে, সেই দিকের জন্য আমি আর এগুচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল আমার ভাইদের খেদমত আমার হুজুরের এই সদারত আপনাদের মতো সেই এই আন্তরিক মানুষদের মহব্বত আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আপনার সকলের জন্য নাজাতের ওসিলা করে দিন, আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।